প্রাণপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আবার বাংলা দেবত্র ক্লাস নিয়ে। দীর্ঘদিন পর তোমাদের সাথে আমার আবার দেখা হলো, তাই না? অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তো তোমাদের দীর্ঘদিন ঈদের বন্ধ কাটালে, বন্ধগুলো অনেক মনে হয় অনেক তো আশা করি অনেক কি করেছো, উপভোগ করেছো তোমরা, অনেক মজা করেছো তোমরা ঈদের বন্ধের মধ্যে। তো ঈদের বন্ধ এখন শেষ, তবে এখন সামনে তোমাদের সামনে যে পরীক্ষা আছে সেটা হচ্ছে কি দ্বিতীয় শ্রেণী অভিজ্ঞা পরীক্ষা। তোমরা কি করতে হবে তোমাদের, তাহলে তোমাদের তো এখন আর কি ঘোরাঘুরি করলে চলবে না, বা তোমাদের কি এখন আর ঈদের আমেজটা একটু একটু করে কি করতে হবে, কমাতে হবে। এখন তোমাদের কি করতে হবে, একটু লেখাপড়ায় মন দিতে হবে, কারণ লেখাপড়াটা হচ্ছে আমাদের জন্য এখন খুবই জরুরি, যেহেতু পরীক্ষা আমাদের, ভালো রেজাল্ট আমাদের করতে হবে, এবং আশা করবো তোমরা ভালো রেজাল্ট করবে। তো তোমাদের আজকে আমি কি ক্লাস নিব, আজকে তোমাদের বাংলা সেকেন্ড পার্টের ফর্ম পূরণটা নিব, ফর্ম সরি বিরাম চিহ্নটা নিব। গত ক্লাস মধ্যে আমি তোমাদের রচনা পড়িয়েছিলাম, তারপরে দরখাস্ত, ফর্ম পূরণ, চিঠি, এগুলো সবই শেষ করে দিয়েছিলাম ঈদের বন্ধের আগে। তোমাদের এখন যে আমি বাংলা সেকেন্ড পার্ট অংশটা নিচ্ছি, এটা কিন্তু তোমাদের অভিজ্ঞা পরীক্ষায় নেই, তোমাদের টার্ম পরীক্ষায় আছে। তো তোমাদের কি করতে হবে, অভিজ্ঞা করার সিলেবাস অবশ্যই আগে শেষ করতে, সিলেবাস অভিজ্ঞা সিলেবাস শেষ হলে তারপরে কি করতে পারো তোমরা এই টার্মের জন্য বাংলা সেকেন্ড পার্ট অংশটা কি একটু টাচ করতে পারো। এতে করে তোমাদের লাভ হবে, তোমাদের লাভ হবে কি তোমাদের পড়ার বোঝাটা একটু কমবে, টার্মের পড়ার বোঝাটা একটু কমবে। তো কথা না বলে মূল পাঠে চলে যাচ্ছি। দেখো মূল পাঠে যাওয়ার আগে তোমরা তোমাদের হাতে তোমাদের যে বাংলা দেবপত্র বইটা আছে, এই যে বাংলা দেবপত্র বই সহজপাঠ বাংলা ব্যাকরণ ও নির্মিতি, এই বইটা হাতে নিবে, হাতে নিয়ে বাংলা সেকেন্ড পার্ট খাতা, তারপর কি লেসন প্যানটা সামনে রাখবে, কলম, তারপর কি কলম রাখবে, হেডফোন রাখবে, এখন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো তোমাদের ফর্ম পূরণে কি কি আছে, তোমাদের ফর্ম বিরাম চিহ্ন কি কি আছে, বিরাম চিহ্ন তোমাদের আছে 5 নং থেকে 7 নং, মানে 5, 6, 7, ঠিক আছে, এবং 10 নং যে বিরাম চিহ্ন, মানে 5 নং হচ্ছে কুজুগুড়ির গল্প, 6 নং হচ্ছে একাই একটি দুর্গ, 7 নং হচ্ছে পাখিদের কথা, এবং 10 নং হচ্ছে স্টিমারের সিটি, ঠিক আছে। এই অংশগুলো তোমাদের কি আছে, তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষায় আছে। তো প্রথমেই আসা যাক, প্রথমে আমাদের প্রশ্ন আসে কি বিরাম চিহ্নটা কি, বিরাম চিহ্ন কি তোমরা আসলে আশা করি তোমরা আগেও করেছো, আমি আবারও বলছি, কোনো কিছু লেখার সময় যেসব চিহ্ন ব্যবহার করে বিরতি নির্দেশ করা হয়, মানে কি আমরা এই যে আমি যেমন ধরো এখানে একটা কি লিখলাম, একটা কি কিছু লাইন লিখলাম, এই লাইনগুলোতে কিছু বাক্য লিখলাম, এই বাক্যগুলোতে কোথায় আমাকে একটু দাঁড়াতে হবে, বিশ্রাম নিতে হবে, সেটা কি সেটাই হচ্ছে কি বিরাম, ওই বিশ্রাম নেওয়ার জন্য কিছু চিহ্ন ব্যবহার করা হয়, যেমন কি দাড়ি, কমা, সেমিকোলন, তারপর কি প্রশ্নবোধক চিহ্ন, বিশেষক চিহ্ন, কোলন, কোলন ড্যাশ, তারপর কি হাইফেন, এই ধরনের কিছু কি চিহ্ন ব্যবহার করা হয়, মানে কি কোথায় আমাকে একটু দাঁড়াতে হবে, কোথায় 1 সেকেন্ড দাঁড়াবো, কোথায় কি 5 সেকেন্ড দাঁড়াবো, এই ধরনের কিছু কি আছে, কিছু দাঁড়ানোর জন্য বিরতির জন্য কিছু কি আছে চিহ্ন ব্যবহার করা হয়, সেই চিহ্নগুলোই হচ্ছে বিরাম চিহ্ন। তো বিরাম চিহ্নগুলো তোমরা আশা করি বুঝতে পারছো, আমি আমার আমি একটু আগে কি বলেছি আশা করি বুঝতে পেরেছো। তো দেখো আমি এখানে তোমাদেরকে একটা এক্সাম্পল স্বরূপ, উদাহরণস্বরূপ একটা বিরাম চিহ্নের একটা কি প্যাসেজ আমরা লিখে দিয়েছি, কিছু লাইন লিখেছি, কিন্তু একটু লক্ষ্য করবে এখানে কিন্তু কোথাও আমি দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন, সেমিকোলন কোনো কিছুই ব্যবহার করি, তার মানে তোমাকে এগুলো মানে প্রশ্নপত্র কিন্তু এভাবে দেওয়া থাকবে, বইয়ে যা দেওয়া আছে দেখো বই, আমি এটা এখন যে বিরাম চিহ্নটা বোর্ডে লিখেছি এটা 7 নম্বর বিরাম চিহ্নটা, এই যে তোমাদের পেজ নাম্বার 102 এ 7 নম্বরে চলে যায়, 7 নম্বর বিরাম চিহ্ন দেখো এখানে উপরে একটা লাইন দেওয়া আছে, ধরো তোমাদের প্রশ্ন কি এভাবে আসবে, কোনো দাঁড়ি নাই, কমা নাই, সেমিকোলন কোনো কিছুই নাই, তো তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে প্রথমে প্যাসেজটা কি বা এই প্যারাটা আগে কোথায় লিখে ফেলতে হবে, খাতায় তুলে নিতে হবে, তারপর তারপর তোমাকে কি বসতে হবে, ধরো এখানে দাঁড়িয়ে বসালাম, এখানে কমা বসালাম, এখানে কি এখানে মনে হয় একটা দাঁড়িয়ে প্রয়োজন আছে, ঠিক আছে, এখানে তোমাকে চিহ্নিত করতে হবে ওটা। তো দেখো প্রথমে আমি কি লিখেছি, আমাদের চেনা পাখি কোকিল, ঠিক আছে, কোকিল বলে এখানে বলা হয় একটু কি আমার দাঁড়ানো প্রয়োজন,
লম্বা হয়ে যাবে তো সেই কারণে কি করতে পারো তুমি আমাদের চেনা পাখি কোকিল কোকিল দিয়ে কি এখানে একটা দাড়ি বা কিছুক্ষণ বিরতি নিতে পারো ঠিক আছে পরীক্ষায় কিন্তু এভাবেই তোমাদের লিখতে হবে প্রশ্ন কিন্তু পরীক্ষার খাতায় অবশ্যই লিখতে হবে লিখে তারপর দাড়ি তার দাড়ি কমা এগুলো বসাতে হবে তারপর দেখো এদের রঙও কালো কালোর পরেও কিন্তু কি একটা একটু থামা যায় তার মানে এখানে দাড়ি দেওয়া যায় তারপর দেখো তবে কালোর উপরে উজ্জ্বল নীল রঙের কোচ দেওয়া তার মানে কি এখানে আমার প্যারাটা শেষ তাহলে কি আমি এখানে কি দিব দাড়ি মানে কি তার মানে কি আমাদের তিনটা চিহ্ন ব্যবহার করতে হয়েছে তিনটা চিহ্নই হচ্ছে দাঁড়ি তিনটা বিরাম চিহ্ন ব্যবহার করতে হয়েছে তিনটাই হচ্ছে কি দাঁড়ি তারপরে দেখো পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নাম্বার কি আছে এক ছিল পুজো বুড়ি বুড়ি ছিল তিনটি কুকুর রঙ্গা গঙ্গা আর ভুতু বুড়ি ঠিক করলে নাতনির বাড়ি যাবে তাই রঙ্গা গঙ্গা এবং ভুতুকে ডাকলেন তার মানে এখানেও কিন্তু কোনো আমি এখন যে প্যাসেজটা পড়লাম বা প্যারাটা পড়লাম কয়েক কিছু লাইন পড়লাম এখানেও কিন্তু কোথাও দাড়ি কমা কোথাও দেয়া নেই তার মানে কি তোমাকে দাড়ি কমাগুলো কি করতে হবে বসাতে হবে দেখো এখানে উত্তরটাও নিচে দিয়ে দিয়েছে এক ছিল পুজো বুড়ি দিয়ে দাড়ি দিয়েছে মানে থেমেছে বুড়ি ছিল তিনটি কুকুর এখানেও কিন্তু একটা দাড়ি আছে তার মানে কি উনি এখানে এখানে কি আমরা থামতে পারি বা কি একটু বিশ্রাম নিতে পারি বিরাম নিতে পারি রঙ্গা রঙ্গা দিয়ে একটা কমা দিয়ে আছে সামান্য এক সেকেন্ডের মতো কি করতে পারো তুমি নিঃশ্বাস এখানে নিতে পারো গঙ্গা আর ভুতু ভুতু দিয়ে একটা দাঁড়িয়ে আছে তার মানে কি এখানেও তুমি একটু দাঁড়াতে পারো বুড়ি ঠিক করলে নাতনির বাড়ি যাবেন যাবেন দিয়েও কিন্তু দাঁড়িয়ে আছে তার মানে কি এখানে কি তোমাকে একটা দাঁড়িটা বসাতে হবে তোমার কিন্তু উপরের যে প্যাসেজটা দেওয়া আছে এখানে কোথাও কিন্তু দাঁড়ি কমা কোথাও নেই তোমাকে কি এগুলো বসাতে হবে এখানে তাই রঙ্গা কমা গঙ্গা আর ভুতুকে ডাকলেন ঠিক আছে রঙ্গা গঙ্গা এবং ভুতু কে ডাকলেন দিয়ে আছে একটা দাঁড়ি আছে তো রঙ্গার পরে কেন কমা হলো রঙ্গার পরে কমা হলো কারণ এখানে তিনটা কুকুরের নাম উল্লেখ করা হয়েছে রঙ্গা গঙ্গা এবং ভুতু তাহলে বলতে পারো তাহলে গঙ্গার পরে কেন তার কমা হলো না কারণ এখানে একটা আর আছে ঠিক আছে যদি তিনটা তিনটা বা তার অধিক কোনো কিছু কি বোঝায় তিনটা দুটা বা তার অধিক কোনো কিছু ব্যক্তি বস্তুর নাম বোঝায় তাহলে কি সেই ক্ষেত্রে এখানে তোমাকে কমা বসাতে হবে আর যদি এবং আর অর্থাৎ এগুলো দেয়া থাকে সেক্ষেত্রে কিন্তু যদি এই এগুলোর মাঝখানে যদি এবং আর অর্থাৎ দেয়া থাকে সংখ্যাগুলোর মাঝখানে বা নামগুলোর মাঝখানে তাহলে কি তোমাকে কমাটা ব্যবহার করার না করলেও চলবে আশা করি আমার ক্লাসটা বুঝতে পেরেছো তাহলে তোমাদের কি কি আছে পরীক্ষায় তোমাদের এই সেকেন্ড টার্ম পরীক্ষায় আছে বিরাম চিহ্ন পাঁচ নং ছয় নং সাত নং এবং দশ নং আমি আজকে তোমাদেরকে দুটো পড়িয়ে দিলাম এখানে এইভাবে তোমরা কি করবে এটা বাড়ির কাজ করতে হবে না তোমরা কি করবে এটা অল্প অল্প করে নিজেরাই কি করবে বাসায় চর্চা করবে এটা বাড়ির কাজ করার কোনো প্রয়োজন নেই বাড়ির কাজ তোমাদের বাঙালি পত্র কি কি তোমার যেহেতু অভিজ্ঞায় বাঙালি পত্রটা নেই তোমাদের বাঙালি পত্র কি কি বাড়ির কাজ করতে হবে আমি এটা পরবর্তীতে বলে দিব তোমাদেরকে মানে তোমাদের যখন সিটি পরীক্ষা শেষ হয়ে যাবে টার্মের কি পাঠ শুরু হবে তখন আমি বলে দিব কি কি করতে হবে বাড়ির কাজ না করতে না হবে আপাতত তোমরা কি করো তোমাদের আগের সিটির সিলেবাস শেষ করো তারপরে তোমরা যদি সময় সুযোগ পাও এগুলো করবে আশা করি আমার কাজটা বুঝতে পেরেছো ভালো থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ